বিতর্ক আর প্রশ্ন উঠছে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে বিশ্লেষকরা বলছেন অপ্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক নিজেই নিজের নীতিমালায় মানছে না তারা বিষয়টিকে মার্জার না বলে বলছেন জোরপূর্বক সমন্বিতকরণ ঋণ খেলাপি আর লোপাটে জড়িতদের রেহাই দিতে এই উদ্যোগ কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ সাইদ আরমানের রিপোর্ট রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক মিলে যাবে সিটি ব্যাংকের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত হয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে যেখানে ডাকা হয়নি বেসিক ব্যাংকের পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাউকে যদিও বেসিক ব্যাংক এখন বেঁকে বসে হয়েছে অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ দুনিয়ার স্বীকৃত চর্চা মার্জার বাংলাদেশে যেন অনেকটা ভিন্ন রূপে প্রয়োগের চেষ্টায় খোদ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এমনকি কেন্দ্রীয় ব্যাংকের যে নীতিমালা তাতেও স্বেচ্ছা প্রক্রিয়া বলা হলেও নিজেই মানছে না তা বিশ্লেষক এটি আদৌ মার্জার নাকি জোরপূর্বক সমন্বিতকরণ সেই প্রশ্ন তুলছেন বরকণে যদি এক রাজি না হয় তাহলে বিবাহ সম্পাদন হয় না সেইকে একইভাবে মার্জিন করতে গেলে দুই পক্ষকে মোটামুটি কিছুটা সম্মতি থাকতে হয় বিশেষ করে যারা নিবে তাদের সম্মতি তো অবশ্যই থাকতে হবে এবং তাদের ইন্টারেস্টটা কি সেটা দেখতে হবে তাদেরকে চাপিয়ে দেওয়া যাবে না পুরো কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তুতির ঘাটতির কথাও এখন আলোচনায় অর্থনীতিবিদরা বলছেন এতে আমানতকারীদের রাস্তায় চির ধরছে মার্জার প্রক্রিয়া যদি একটা মানে একেবারে কি বলে খুব ধারাবাহিক একটা ইনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে না যায় তাহলে এটা ডিপোজিটরদের আস্থা আনতে পারবেন আপনি দেখেন না খালি মার্জার করে দিলে হয় নাকি এই যে আপনার বিএসবি বিএসআরএস মার্জার করছে এটা কোন উন্নতি হয়েছে অন্য ব্যাংক মার্জারে এনে রাতারাতি সরস যাবার সুযোগ পাচ্ছে কোনো কোন ব্যাংক আর নিয়ন্ত্রকের কথা বিনা প্রশ্নে মানছে হয়তো কোনো फायदा নিতে অন্যদিকে দিকেতে সুযোগ খুঁজছেন ঋণ খেলাপি আর খারাপ ব্যাংক উদ্যুক্তরা আবার তীব্র সংকটে থাকা একটি গ্রুপের নিয়ন্ত্রণের ব্যাংক এখনও প্রক্রিয়ার বাইরে বিতর্ক এখানেও তাদের হয়তো पॉलिटिकल সিগন্যাল আসছে কিনে জানি না যদি पॉलिटिकल সিগন্যাল থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কিছু করা সম্ভব হবে না আর পলিটিক্যাল সিগন্যাল যদি না থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক শক্তিশালী অবস্থানে যেতে পারে যেটা বিদেশে যায় তাহলে তোমার কোনো চয়েস নেই আইদার ইউ মার্চ অর উইল ফোর্স ইউ টু মার্চ এখন দুর্বল সূচকের পাশাপাশি আতঙ্কে কিছুটা সবল ব্যাংকও কারণ কেন্দ্রীয় ব্যাংক কখন কাকে ডেকে কোন ব্যাংকের দায়িত্ব দেয় তা কেউ জানে না যদিও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে আপাতত নতুন কোনো ব্যাংক আর মার্জার নয় সাইদারমান নাগরিক ঢাকা পাল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়